আপনারা দেখছেন বিশ্বভারত, এগিয়ে বিশ্ব, এগিয়ে ভারত। জলের পাইপ ফেটে বিপত্তি। বিগত তিন দিন ধরে বন্ধ পুরাতন মালদা পৌরসভার বেশ কয়েকটি ওয়ার্ডে পানীয় জল সরবরাহ। এমতাবস্থায় পানীয় জলের সমস্যা মেটাতে পুরাতন মালদা পৌরসভার উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডে জলের ট্যাঙ্ক দিয়ে সরবরাহ করা হচ্ছে পানীয় জল। পুরাতন মালদা পৌরসভার 7 এবং 19 নম্বর ওয়ার্ডের মাঝামাঝি বাঁচামারি পালপাড়া এলাকায় জলের ট্যাঙ্ক রেখে ওয়ার্ডবাসীর পানীয় জলের সমস্যা মেটানো হচ্ছে। কিন্তু ওয়ার্ডবাসীদের অভিযোগ, পৌরসভার পক্ষ থেকে মাইকিং করে আগাম জানিয়ে দেওয়া হয়েছিল কয়েকদিন পানীয় জল সরবরাহ করা হবে না। সেই মতো পৌরসভার পক্ষ থেকে পানীয় জলের ট্যাঙ্ক দিয়ে জল সরবরাহ করা হচ্ছে। গোটা দিন মানে একটি মাত্র জলের ট্যাঙ্ক দেওয়া হচ্ছে, তাতে সমস্যা মিটছে না পানীয় জলে। সমস্যা হচ্ছে যে আমাদের প্লাস আমাদের ওলমালদা পৌরসভার জলের পাইপ ভেঙে গেছে। এটা মাইকিং বা অ্যালাউন্স করেছে আজ থেকে দুদিন আগে, যে গত কাল তার আগের দিন অ্যালাউন্স করেছে, কালকে ঠিক হয়ে যাওয়ার কথা ছিল, তা এখনও ঠিক হয়নি। তো আমাদের পৌরসভা থেকে জলের গাড়ি দিয়ে গেছে, এখন এই সারা আজ দুদিন পরে আজকে দিয়েছে। কোন এলাকা এটা? এটা বাঁচামারি পালপাড়া ধানা। মোটামুটি একটা ট্যাঙ্কি দিয়েছে একটা, এখন এই পর্যন্ত একটাই ট্যাঙ্কি আমরা পেলাম। এই এক ট্যাঙ্কি জলে হচ্ছে আপনাদের? না না, হবে না, আমাদের এক ট্যাঙ্কি জলে হবে না। এই এক ট্যাঙ্কি জলে। মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট, বিশ্বভারত।